চাকে এরকম সমস্যা হলে আপনারা কিভাবে চাকগুলো ঠিক করে নেবেন, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি আপনারা অনায়াসেই এই চাকগুলো ঠিক করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিসরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মৌমাছি চাকগুলো যখন উল্টো দিকে করে, আপনারা জানেন যে এই বক্সটি আমরা কিছুদিন আগেই ধরে বাক্সবন্দি করেছি এবং বাক্সবন্দি করার পর আমরা মৌবক্সটি রেখে দিয়েছি এবং কোনো ধরনের ডিম লার্ভা চাক না দেয়ায় সেই মৌমাছিগুলো দেখেন কীভাবে উল্টো দিকে চাক করেছে। ফ্রেমে সোজা বরাবর চাকগুলো না করে উল্টো দিকে চাকগুলো করেছে, একটি বা তিনটি ফ্রেম মিলে তারা একটি চাক তৈরি করছে। এই সময় অনেকেই দেখা যায় যে এই চাকগুলো অনেকেই নষ্ট করে দেয়, আবার অনেকেই চাকগুলো মাঝ বরাবর কেটে নেয়। কেটে বাদ দিয়ে নেওয়ার কারণে আমাদের এই চাকগুলোর অনেক ডিম লার্ভা নষ্ট হয়ে যায়, এতে করে মৌবক্সটির অনেকটাই ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনারা ডিম লার্ভাগুলোর চাকগুলো কখনোই নষ্ট করবেন না, এবং সবগুলো ডিম লার্ভার চাক ঠিক থাকার পরও আপনারা কীভাবে বক্সগুলো পর্যবেক্ষণ করবেন, প্রথম অবস্থায় দেখেন আমরা প্রচুর পরিমাণ ফুল থাকায় এখানে অনেক মধু করেছে। উপরের ঢাকনা থেকে আমরা প্রচুর পরিমাণ মধু কালেকশন করলাম এবং আমরা যে বক্সটি আমরা দিয়েছি সেই বক্সটি এখন ভালোভাবে একটু তুলে নেব। আমাদের জানেন আমাদের প্রতিটা বক্সের পার্ট আলাদা আলাদা, এই প্রতিটা পার্ট আলাদা আলাদা হওয়ায় আমাদের বক্সগুলো অনেকটাই সুবিধা পর্যবেক্ষণ করতে বা বাক্সগুলো পরিচর্যা করতে আমাদের খুবই সুবিধা হয়। প্রথম অবস্থায় যে ফ্রেমগুলো সহকারে চাকগুলো আমরা উল্টাই নেব। আপনারা দেখেন চাকগুলো উল্টানোর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে চাকগুলো তারা কীভাবে বাঁকা করে করেছে। কিন্তু এই চাকগুলো আপনারা কীভাবে সমাধান করবেন, প্রথম অবস্থায় ফ্রেম অবস্থায় যা চাকগুলো আছে আমাদের সবগুলো চাক আমরা নিয়ে এই বক্সটি আমরা একটি ঢাকনাটির উপরে রেখে দেব। ঢাকনাটির উপরে রেখে দেওয়া হয়ে গেলে শুধু যে বক্সটি আছে এই বক্সটি ফ্রেম বাদে বক্সটি আমরা উপরের যে নিচের যে পার্টটি আছে এই পার্টের মধ্যে আমরা ভালোভাবে বসিয়ে দেবো। ভালোভাবে বসিয়ে দিলে পরবর্তীতে আমরা চাকগুলো কেটে কেটে ফ্রেমগুলো অনুযায়ী সমানভাবে আমরা চাকগুলো বসে দেবো। মাছি প্রচুর পরিমাণ থাকায় আপনারা কখনোই ডাইরেক্ট এই বক্সটি এভাবে বসাই দেবে না। আমরা প্রথম অবস্থায় দেখেন এক কানি বসিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে বক্সটি চাপাই দিতেছি। এভাবে চাপানো হয়ে গেলে আমাদের বক্সটি সমানভাবে কীভাবে বসিয়ে দিলাম একটি মাছিও আমাদের কিন্তু নষ্ট হয়নি। আপনারাও কখনোই এভাবে কাজগুলো করবেন তাহলে আপনাদের বক্সগুলো নিরাপদ এবং কোনো ধরনের মাছি নষ্ট হবে না। জানেন যে একটি মাছি নষ্ট হলে কতটা সমস্যা, যদি শ্রমিক মাছি কিছু নষ্ট হয়ে যায় তারপরও কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু রানী মাছিটি যদি এর মাঝে পড়ে সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয়। যদি রানী মৌমাছিটি মারা যায় সেক্ষেত্রে বক্সটি অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় বক্সটি ফিরে আসে। কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ ফুল থাকায় আমরা অল্প সময়ের মধ্যে যদি মধু কালেকশন করতে চাই সেক্ষেত্রে রানীর কোনো বিকল্প নেই, এজন্য রানী মৌমাছিটি প্রতিটা বক্সে থাকা খুবই জরুরি। আর প্রতিটা বক্সে একটি করে রানী মৌমাছি থাকে আর ওই রানী মৌমাছিটি পুরো বক্সটি আপনাদের সেট করে। আপনারা দেখেন আমরা যে আলাদা যে উপরের যে ঢাকনার মধ্যে যে বক্সের যে ফ্রেমগুলো বসিয়ে দিয়েছি এবং ধোঁয়া দিয়ে মাছিগুলো বক্সের ভিতরে নেওয়ার চেষ্টা করতেছি, এতে করে আমাদের মাছিগুলো চাক থেকে কমে কমে বক্সের ভিতরে ঢুকে যাবে। আপনারা দেখেন আমাদের চাকগুলো কেমন উল্টো করে করেছে। আমরা প্রচুর পরিমাণ ধোঁয়া দিয়ে মাছিগুলো বক্সের ভিতরে নিয়ে নিলাম, এতে করে আমাদের ফ্রেমের মধ্যে অর্থাৎ চাকের মধ্যে আমাদের মৌমাছি নাই বললেই চলে। আপনারা দেখেন আমরা প্রথম অবস্থায় চাকু দিয়ে একটি চাক কেটে নিয়েছি এবং ভালোভাবে একটু খেয়াল করে যদি বা একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে চাকগুলো কতটা উল্টো করেছে এবং আমরা চাকগুলো কীভাবে কেটে নিয়েছি। একটি চাক দুটি তিনটি চারটি ফ্রেম পর্যন্ত তারা কমপ্লিট করে রেখেছে। যখনই আমরা শুধু ফ্রেমগুলো তুলে নেব এইখানে প্রচুর পরিমাণ মধু থাকায় আমাদের এই ফ্রেমগুলো বা চাকগুলো নষ্ট হয়ে যাবে এবং এর মাঝে যদি মাছি পড়ে সেই মাছিগুলোও নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেভাবে কাজগুলো করতেছি আপনারাও যদি একইভাবে কাজগুলো করেন আশা করি আপনাদের এই সমস্যাগুলো কখনোই হবে না। বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন। আপনার মৌমাছির ভালো মানের কাটালে শাড়ি কাঠের বাক্স এবং মৌমাছি সহকারে বাক্স যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। যারা আমাদের কাছ থেকে মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন। আর আপনাদের মৌমাছি বিষয়ক যদি কারো ধরো কোনো ধরনের তথ্য জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ
বিক্রি করে থাকি এবং সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি। আপনাদের মৌচাষের যে সমস্যাগুলো সব থেকে বেশি হয়ে থাকে আমাদের চ্যানেলের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে। যারা আমাদের মৌচাষের বা মৌমাছি বিষয়ে কোনো যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোর মধ্যে আপনারা যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন আমরা ফ্রেমগুলো থেকে একটি করে চাক কেটে নিতেছি এবং একটি করে চাক কেটে নেওয়া অবস্থায় ফ্রেমের মাঝেই যে কিছু মাছি থেকে যায় আমরা এই মাছিগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি। এতে করে আমাদের সময় অল্প থাকার কারণে সন্ধ্যা হয়ে এসেছে, এই সময় অল্প সময়ের মধ্যে আমরা কীভাবে কাজগুলো করব, আমরা যদি মাছিগুলো অবস্থায় চাকগুলো কেটে নিই সেক্ষেত্রে মাছিগুলো দেয়া আবার অনেকটাই সময় চলে যাবে, যার কারণে আমরা প্রতিটা মাছি আমরা চাকগুলো কেটে কেটে বক্সের ভিতরে দিয়ে দিতেছি। এবং যে চাকগুলো আছে দেখেন আমাদের প্রতিটা চাকের মধ্যে তিন ভাগের দুই ভাগের মধ্যেই তারা মধুতেই কমপ্লিট করেছে এবং নিচে হালকা একটু বাচ্চা দিয়েছে। আমাদের এই বক্সটি সুপার বক্স দেওয়া খুবই জরুরি হয়ে গেছে, কিন্তু আমরা নতুন অবস্থায় যেহেতু এই চাকগুলো আমরা ফ্রেমগুলো আমরা বেঁধে দিলাম তারা এই চাকগুলো জয়েন করবে, তারপর আমরা সুপার বক্স বসিয়ে দেবো। এই এক সপ্তাহের মধ্যে আমরা এক সপ্তাহ পর আমরা এই বক্সের মধ্যে সুপার বক্স দিয়ে দেবো। আর এখনই আমাদের সুপার বক্স দিলে দেওয়া যায়, কিন্তু মাছিগুলো অনেক সময় দেখা যাবে যে উপরের যে চাকগুলো বেঁধে দেবো সেইখান থেকে বা নিজের চাক থেকে অনেকটাই সমস্যা করতে পারে। আমরা এই সমস্যাগুলো ফেস না করার জন্য আমরা প্রথম অবস্থায় এই চাকগুলো আমরা দিয়ে দিলাম। দেখা যাইতেছে যে এক সপ্তাহের মধ্যে যখন তারা ফ্রেমের মধ্যে চাকগুলো কমপ্লিট করবে এবং যে সুতাগুলো আছে এই সুতাগুলো তখন বাইর করে দেবে, আমরা তখনই সুপার বক্স একটা বসিয়ে দেবো। অন্য আমাদের আরও অনেক বক্স আছে, এই বক্স থেকে একটি ডিমলার বা চাক বা আমাদের এই ব্রুট চাম্বার থেকে একটি ডিমলার বা চাক মাছ বরাবর কেটে নিয়ে সুপার বক্সের মধ্যে বসিয়ে দেবো। এতে করে মাছিগুলো অল্প সময়ের মধ্যে সুপার বক্সে উঠে যাবে আর পরবর্তীতে অতিরিক্ত ফুল থাকার কারণে তারা অল্প সময়ের মধ্যে চাকগুলো কমপ্লিট করবে এবং মধু পরিপূর্ণ মধু করবে। আপনারা জানেন একটি শ্রেণা মৌমাছির বক্স থেকে কতগুলো মধু সংগ্রহ করা যায়। আপনারা দেখেন আমাদের এখন বড় একটি বোতল আমরা নিয়েছি, জার নিয়েছি, এই জারগুলোর মধ্যে আমরা মধুগুলো কালেকশন করতেছি। দেখেন সিকিয়ার মাধ্যমে মধুগুলো কালেকশন করতেছি এবং আমাদের যে জারগুলো নিয়েছি এর মধ্যে আমরা মধুগুলো ঢুকিয়ে রেখেছি। একটি সেরেনা মৌমাছি থেকে দেখেন কতগুলো মধু সংগ্রহ করা সম্ভব। যদি ফুল ভালো থাকে একটি সেরেনা মৌমাছি থেকে দুই সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ পরপর থেকে 3-4 কেজি পর্যন্ত মধু আমরা কালেকশন করতে পারি। আপনারা জানেন একটি সেরেনা মৌমাছির বাক্স থেকে আমাদের অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ মধু উৎপাদন করা সম্ভব যদি ফুল ভালো থাকে, সেক্ষেত্রে সম্ভব। আর অনেকেই যে ভুলগুলো সব থেকে বেশি করে একটি বাসার মধ্যে 4-5 বা 6 করে পর্যন্ত সেরেনা মৌমাছির বাক্সগুলো লেখে দেয়, সেক্ষেত্রে আমাদের মাছির মধু তুলনামূলক অনেকটাই কম আসে, মধু না পাইলেই মানে মধু পাই না বললেই চলে এরকমটা। আর আমাদের যে চাকগুলো আছে আমরা রশির সুতার মাধ্যমে বস্তার গায়ে যে সুতাগুলো হয় আমরা এই সুতাগুলো বস দিয়ে আমরা এই ফ্রেমগুলো বেঁধে নিয়েছি এবং এই ফ্রেমগুলো বেঁধে নেওয়া হয়ে গেলে আমাদের বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন অলরেডি আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বক্সগুলো আমরা একই জায়গায় একটু দূরত্বে দূরত্বে তিনটি বক্স রাখার কারণে এই জায়গাটার মধ্যে আসতে একটু দেরি হয়ে গেছে। তারপরও আমরা জানি যে নতুন মাছি নতুন অবস্থায় হয়তো বা এতটা করবে না, আমাদের ধারণার বাইরে এই চাকগুলো করে ফেলেছে তারা। আপনারা জানেন আমরা এই বক্সটি দেওয়ার হয়তো বা সর্বোচ্চ 2-3 সপ্তাহ হবে, 2-3 সপ্তাহের মধ্যে কোনো চাক দেয়নি কিন্তু 3 সপ্তাহের মধ্যে তারা পরিপূর্ণ চাক তৈরি করেছে এবং এক্সট্রাভাবে অনেক চাক করেছে। আপনারা দেখেন তারা কতগুলো চাক করেছে। আমরা এই ফ্রেমে চাকগুলো বেঁধে দেওয়ার পরও আমাদের এক্সট্রাভাবে অনেক চাক আমাদের রেখে দেওয়া হয়ে গেছে আর পুরো চাকটি আমরা দিতে পারিনি। আপনারা দেখেন মাছি প্রচুর পরিমাণ থাকায় আমরা নিচের মধ্যে যে মাছিগুলো আছে যদি আবার মাছিগুলো সমস্যা করে সেক্ষেত্রে আমরা পুরো মাছিগুলো আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিতেছি এবং উপরের যে ঢাকনাটি আছে এই ঢাকনাটি দিয়ে আমরা ঢেকে দেবো। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আপনারা দেখেন আমাদের আরও একটি ফ্রেম বাকি আছে, আমরা এই একটি ফ্রেম সহকারে ফুল 7টি ফ্রেমই বক্সের মধ্যে দিয়েছি। আপনারা দেখেন আমরা কীভাবে চাকগুলো বেঁধে দিলাম, আমরা এই অবস্থায় সুপার বক্স দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা এই অবস্থায় সুপার বক্সগুলো দেব না। এক সপ্তাহ পর সুপার বক্সটি দিলে আমাদের বক্সটি নিরাপদ থাকবে এবং বক্সটির কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা দেখেন আমাদের অলরেডি কাজগুলো কমপ্লিট, এখন বাইরে আমাদের বক্সের ঢাকনার সামনে কিছু মাছি থাকাকালীন কোনো বাকি সাইডে কোনো মাছি নেই, আমাদের বক্সটি ফুল নিরাপদ। আমরা এখন এই অবস্থায় রেখে দিয়ে চলে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।